আসলে কি বলবো, মানে বলার মতো কোনো ভাষা নাই। মানে এক হচ্ছে সাঁতার পারি না, আরেক হচ্ছে ভয়। এখন আর কি করব, ক্যামেরা হাতে নিয়ে এই তো কথাবার্তা বলতেছি। আর এই যে দেখেন, গরিবের বাচ্চারা তারা ট্রেনিং দিচ্ছে আর আমি দেখছি। Ladies and gentlemen, and I need all of you to stop what you're doing and listen. হ্যালো ইন্টারনেট, দিস ইজ রাফসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের দেশে স্কুবা করা যায় এটা কয়জন জানে? তাও সেন্ট মার্টিনে, আমি একটা ভাইয়ের মাধ্যমে জানছি, তাও দুই তিন বছর আগে সেন্ট মার্টিন স্কুবা করা যায়। এরপর থেকে একটা মোহর মতো কাজ করতো যে সেন্ট মার্টিন স্কুবা করবো, স্কুবা করবো, কিন্তু সেন্ট মার্টিন আসাই হইতেছিল না। আমি এতবার প্ল্যান করে ক্যান্সেল করছি সেন্ট মার্টিন, তারপরে আমি লাস্ট এইবার ট্রাই করলাম যে যা হয় হোক আমি সেন্ট মার্টিন যাবো। আর সেন্ট মার্টিন আসার একটাই রিজন, সেটা হলো স্কুবা ডাইভিং করা। আমি এখন যাব বিজিবি ক্যাম্পের ওইদিকে স্কুবা ডাইভিংয়ের জন্য। ডিটেলস বলতেছি, সব ইনফরমেশান আমি আপনাদের দিব, বাকি কথাগুলো আমি রাস্তায় যাইতে যাইতে বলতেছি। প্রো, এই যে পুরা এবার কিন্তু নাগরাজ প্রো, একদম পুরা নাগরাজের স্যুট টুট পরে এখন স্কুবার জন্য নামব। এইখানে আপাতত একটা বেসিক ট্রেনিংয়ের মতো হবে, ফার্স্টের এক ঘন্টার ট্রেনিং দিবে, তারপরে স্কুবার জন্য নামতে হবে। যে ফার্স্ট লার্নিং প্রসেস ব্রো। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, মাই সেলফ আসাদুজ্জামান সৈকত। ক্যামেরা ধরার জন্য আমাকে দিয়ে দিয়েছে এই গরিবগুলা, আমাকে রেখেই তারা শুরু করে দিছে স্কুবা ডাইভিং। এটা খুবই সহজ, সহজ হলেও আমি করতে পারছি না, আমার ভয় ভয় লাগে। আসলে কি বলবো, মানে বলার মতো কোনো ভাষা নাই। মানে এক হচ্ছে সাঁতার পারে না, আরেক হচ্ছে ভয়। এখন আর কি করব, ক্যামেরা হাতে নিয়ে এই তো কথাবার্তা বলতেছি। আর এই যে দেখেন, গরিবের বাচ্চারা তারা ট্রেনিং দিচ্ছে আর আমি দেখছি এবং কিছু ক্লিপ নিচ্ছি। হ্যাঁ, শিক্ষানবিশভাবে তাদের ট্রেনিং চলছে। এখানে আছে রাফসান রাতুল আর এখানে আছে মোহাম্মদ সানি। ইতিমধ্যে সেমন একটু পানি খেয়ে ফেলেছে। আমার ড্রাইভিংটা শেষ, এখন আমি ড্রাইভিং এর জন্য নামবো। আমার সাথে আছে বেলাল ভাই। বেলাল ভাই, এই হচ্ছে বেলাল ভাই। যে সেন্ট মার্টিন আসতে আপনার বেলাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বা মুজিব ভাই, মুজিবর ভাইয়ের সাথে। আমি নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এখন আমি ড্রাইভিং এ যাবো, সো এই জন্য অনেক বেশি এক্সাইটেড। আর কিছু রুলস আছে যেটা বেলাল ভাই এখন বইলা দিবে, সো হোপসো আপনারা শুনলে আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে জিনিসটা। বেলাল ভাই বলেন। এখন হচ্ছে পানির নিচে তো কথা বলা যাবে না, হ্যান্ড সিগন্যাল, এটা হচ্ছে ওকে সিগন্যাল। আপনি জোরে জোরে, আমি আপনাকে বারবার জিজ্ঞেস করব আপনি ওকে আছেন কিনা, ঠিক আছেন কিনা, তখন আপনি আমাকে এটা শো করবেন। এই এটা হচ্ছে ওকে সিগন্যাল, এটা হ্যাঁ, এটা হচ্ছে আপ সিগন্যাল। আপনার যদি খারাপ লাগে, কমফোর্টেবল ফিল করতেছেন না, ভালো লাগতেছেন, তখন আপনি আমাকে এটা দেখাবেন আপ সিগন্যাল, আমি উপরে যাবো, আমি আপনাকে উপরে নিয়ে আসবো, ঠিক আছে? এই দুইটা সিগন্যাল আপনি ফলো করলে, এই দুইটা সিগন্যাল ওকে আর আপ সিগন্যাল, আর কোনো কিছু দরকার নেই, আপনি শুধু দেখবেন কি আছে না আছে, রিল্যাক্স থাকবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, চল। সো আমি অনেক বেশি এক্সাইটেড, লেটস গো অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। ফার্স্টবার যে ডাইভটা করছিলাম ওটা ভুলে টাইম ল্যাপস হয়ে গেছে, তো সেকেন্ড টাইম আবার একটা ডাইভের জন্য যাইতেছি। Thank you.
ঝামেলা ছাড়াই প্যানিক ছাড়াই ডাইভ করছেন আমি নেক্সট আমি নাকি প্যানিক ছাড়া ডাইভ করছি ইটস টু বি অনেস্ট ইটস ভ্যালু ফর মানি আপনার এক্সপিরিয়েন্সের জন্য হইলেও অ্যাটলিস্ট করা উচিত বাংলাদেশে এত সুন্দর একটা অপরচুনিটি আছে কেন আপনারা এই জিনিসটা নিতেছেন না ইউ হ্যাভ টু প্রো ইউ হ্যাভ টু হ্যাঁ ইউটার এখানে ভিতরের ভিজিবিলিটি কি আরো বেশি নাকি সূর্যের আলো এখন ভিজিবিলিটি এরকমের এসে ভালো হবে এর থেকে খারাপ হবে আস্তে আস্তে খারাপ হবে এটা বেস্ট ভিউ হইছে উইন্টার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এর ভিতর সব থেকে ক্লিয়ার ভিজিবিলিটি আর ছেঁড়া দ্বীপের ওইদিকেও কি করা যায় ওইটার ওইটার প্রসেসটা কি ভাই আমি যদি নেক্সট টাইম আসি আমার কি ছেড়ে দিতে পাওয়া যাবে বোট অ্যারেঞ্জ করতে করতে হবে ছেড়া দিকে ভিউ কি আর এর থেকে ক্লিয়ার না এর থেকে ভালো বাদ বাকি কথা আমি ইয়ে বলতেছি মাইক টেক লাগায় কারণ এই টাইম অডিও ভালো আসে না বাই দ্য ওয়ে আপনি জিন্দিগি না মিলে গিয়ে দোবারা মুভিটা দেখছেন যদি দেখা থাকেন তো দেখছেন আর যদি না দেখা থাকেন দেখতে পারেন বিকজ মুভিটা অনেক বেশি ভালো আছে জিন্দিগি না মিলে গিয়ে দোবারা মুভিটার কথা কেন বলতেছি কারণ এইখানে একটা পার্ট আছে যেখানে ওরা সবাই মিলে স্কুবা ডাইভিংয়ের জন্য যায় স্কুবা ডাইভিং করার পরে ঋত্বিক রোশনের একটা পার্ট আছে যেখানে সে আর কি আন্ডার ওয়াটারের এত বেশি মুগ্ধতা দেখে যে উইঠা সে কান্না কইরা ফেলে এবং কিছু জিনিস রিয়েলাইজ করে আমি এই জিনিসটা রিলেট হালকা হইলেও রিলেট করতে পারতেছি বিকজ স্কুবার আমার ওই কান্না কান্নার ফিলিং না আসলো এমন একটা ফিলিং চলে আসছে ভিতরে মানে ইটস টোটালি ডিফারেন্ট মানে আমি ওই ঘোর থেকে একটা ঘোরের মতো কাজ করে যেই ঘোরটা আমি এখন পর্যন্ত কাটাইতে পারতেছি না টোটালি ডিফারেন্ট ম্যান আমি যতক্ষণ করছি আমার মনে হয় না আমার লাইফের বে মানে আমি কি বলবো আমার লাইফের সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স ছিল এটা যদি স্কুবা করতে চান আর আমি পার্সোনালি বলবো প্লিজ গো ফর ইট স্কুবা করেন আপনি যেই ফিলিংসটা পাবেন আর যেই এক্সপিরিয়েন্সটা নেবেন ভাই আই সোয়ার অন গড আপনি অন্য কিচ্ছুতে পাবেন না কিচ্ছুতে পাবেন না আমি প্যারাগ্লাইডিং করছি প্যারাসিলিং করছি জিপ লাইনিং করছি এই এইগুলোর ফিলিংস আর এইটার ফিলিংস টোটালি ডিফারেন্ট ওইগুলো করার পর আমার ঘোর কাজ করে নেই স্কুবা করার পরে আমি একটা ঘোরের মধ্যে আছি মানে এই ঘোরটা আমার কতদিনে কাটবে আমি জানি না বাট আমি চাই এই ঘোরটা আমার ভিতরে থাকবো আমার ভিতরে একটা কিউরিসিটি কাজ করতেছে আমি নেক্সট যে কয়বার সেন্ট মার্টিন আসবো আমি স্কুবা ট্রাই করব আমি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ট্রাই করব আপনারা চাইলে ছেঁড়া দ্বীপেও করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের বোটিং একটা কস্ট আছে যেটা বোটের যেই কস্টটা ওইটা আপনার বেয়ার করতে হবে আর সেন্ট মার্টিনে আন্ডার ওয়াটারে যতটুক ক্লিয়ার হয়তোবা একটা টাইমিংয়ের ব্যাপার আছে যেমন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এটা হলো স্কুবার জন্য বেস্ট টাইম সেন্ট মার্টিনে এই টাইমে অনেক বেশি ক্লিয়ার ভিজুয়াল পাওয়া যায় আর আমি আসছি মার্চে যার জন্য একটু পানিটা একটু ঘোলা হয়েছে বাট ট্রাস্ট মি ক্যামেরার থেকে চোখ থেকে অনেক বেশি ক্লিয়ার দেখা গেছে অনেক টাইপের মাছ দেখছি অনেক ক্লিয়ার মানে শৈবাল টৈবাল অনেক কিছু দেখছি স্কুবার ফিলিংসটা টোটালি ডিফারেন্ট আর দেশের মধ্যে এরকম একটা ভালো একটা অপরচুনিটি আছে তো এক্সপিরিয়েন্সের জন্য হইলেও আপনার স্কুবাটা ট্রাই করেন এক্সপিরিয়েন্স করলে না আপনি বুঝবেন যে জিনিসটা ফিল কতটুকু আর স্কুবার জন্য আপনার সাঁতার জানার দরকার নাই আপনার সাঁতার জানার কোনো দরকার নাই আপনি জাস্ট একটু সাহস কইরা করবেন দ্যাটস ইট আর কিচ্ছু লাগবে না আর স্কুবা করতে হলে সেন্ট মার্টিনে মুজিবর ভাই আছে আর বেলাল ভাই আছে যাদের নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারাই সব কিছু অ্যারেঞ্জ করে দিবে স্কুবার জন্য স্কুবার জন্য আপনার দিতে হবে 3500 টাকা যদি আপনি কোস্ট গার্ড বা আদারওয়াইজ অন্য অন্য সাইডে করেন সেন্ট মার্টিনের ভিতরে দেশের মধ্যে যেহেতু আছে ট্রাই করেন অ্যাটলিস্ট ট্রাই করেন খালি চোখে যা দেখবেন ক্যামেরায় হয়তো বা ওইরকম ভিউ দেখা যায় না
এটা আপনারাও ভালো করে জানেন, ক্যামেরার সৌন্দর্য আর চোখের সৌন্দর্য টোটালি আলাদা। আপনি যে জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারবেন ওইটা আপনি ক্যামেরা দিয়ে এক্সপিরিয়েন্স করতে পারবেন না, ওইটা আপনি এক্সপিরিয়েন্সটা আপনার নিজেরই থাকবে। সো আমি পার্সোনালি বলবো যে গো ফর ইট, আর দ্যাটস ইট, আজকের ভিডিওটা এই পর্যন্তই। হোপ সো নেক্সট কোনো ব্লগে দেখা হবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, আর ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বউ पिघले नीलम सा बहता हुआ ये समा, नीली नीली सी खामोशी, न कहीं है जमीन न कहीं आसमां, सरसराती हुई टहनियां पत्तियां कह रही है कि बस एक तुम हो यहां, सिर्फ मैं हूं, मेरी सांसें हैं और मेरी धड़कनें। ऐसी गहराइयां, ऐसी तन्हाइयां, और मैं, सिर्फ मैं, अपने होने पे मुझको यकीन आ गया।